লকডাউন 2020 হোক কি লকডাউন 2021, এই পুরো টাইমটা ধরে কিন্তু আমাদের করোনা ভাইরাস তরফ থেকে যতটা বেশি থ্রেট পেয়েছে তার থেকে বেশি কিন্তু থ্রেট হয়ে দাঁড়িয়েছে প্যানিকটা মানুষের মধ্যে, যেটা কিন্তু অনেক রকম কঠিন পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে গেছে। এরকমই একটা গল্প নিয়ে কিন্তু এই আজকের রিভিউটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি যে শর্ট ফিল্মটা রিভিউ করবো তার নাম হলো প্যান্ডেমিক। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ যেটা গ্রে ম্যাটার প্রোডাকশন বলে একটা ইউটিউব চ্যানেলে পডকাস্ট হয়েছে 9th of July 2021। এবং এই শর্ট ফিল্মটার রাইটার ডিরেক্টর হলো রৌনক মুখার্জি, এবং এখানে কাস্টিংয়ে আছে মৈনাক মুখার্জি, সায়ক দালাল, সোমনাথ দে এবং আরও অনেকেই। তো শর্ট ফিল্মটা আমার কেমন লাগলো সে সব কিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো শর্ট ফিল্মটার টাইম ডিউরেশন হচ্ছে 19 মিনিট কত সেকেন্ড, বাট এই 19 মিনিট কত সেকেন্ডের মধ্যে যেই যেই সিনসগুলো দেখানো হয়েছে একটাও সিন কিন্তু ইরেলিভেন্ট ছিল না। ইট ওয়াজ সোশ্যালি রেলিভেন্ট, অ্যাট দ্য সেম টাইম একদম র জিনিস দেখানো হয়েছে যেটা এখন আমরা ফেস করছি। ইনফ্যাক্ট আমরা লাস্ট ইয়ার থেকে এই সেম জিনিসটাই কিন্তু ফেস করে গেছি। কারোর নিজের বাড়িতে ফেস করা হয়েছে, কারোর পাশের বাড়িতে ফেস করা হয়েছে, কারোর আত্মীয় স্বজনে ফেস করেছে, কিন্তু ফেস করেছে, এটা কেউ ডিনাই করতে পারবে না, এমনই একটা গল্প এখানে দেখানো হয়েছে। তো বেসিক্যালি মৈনাক মুখার্জি একটা এমন ক্যারেক্টার প্লে করেছে যে করোনা সিমটমস দেখতে পাচ্ছে নিজের মধ্যে, এবং সেটা নিয়ে খুব প্যালপিটেশন করছে। এবং প্যালপিটেশন করার ক্ষেত্রে কী হয়, ওরা একটা বন্ধুকে ফোন করে যে বন্ধু করোনা থেকে সার্ভাইভ করেছে, এবং তাকে বলা হয় যে তুই যে ওষুধ পেয়েছিস সেই ওষুধগুলো আমাকে প্রেসক্রাইব কর। বাট ইন দ্য মিন টাইম ও কিন্তু অ্যালার্ট দেয় ওর বন্ধুরা যে তোর কিন্তু অ্যাস্থমা প্রবলেম আছে, উইচ এ কাইন্ড অফ সিরিয়াস ব্রিদিং প্রবলেম, তার জন্য কিন্তু তুই এই আমার ডোজের ওষুধগুলো নিস না, এটা কিন্তু অনেক হাই পাওয়ারের ওষুধ, তুই ডক্টর কনসাল্ট করিস। এবং ও কিন্তু ডক্টরও কনসাল্ট করে, কিন্তু ডক্টর কনসাল্ট করার পরে আবার ও যখন ওষুধ কিনতে যায় মেডিকেলে, তখন কিন্তু হঠাৎ করে একটা মানুষ নানা রকম কথাবার্তা বলে, এবং সেই কথাবার্তাগুলো শুনে ওর মাথায় আবার কি ভীমরতি চাপে, ও ওই ওষুধগুলোই খায় যেগুলো ওর খাওয়া উচিত ছিল না। এবার এখানে মানে রাইটিংয়ের মাধ্যমে কিন্তু আমাদেরকে বলে দেখাতে চাই যে করোনা আদৌ হয়েছে কি হয়েছে না সেটা কোশ্চেন না, কোশ্চেনটা হচ্ছে যে ওকে যেটা বারণ করা হয়েছিল সেটা কিন্তু ও মানল না। ও লোকেদের চিন্তাভাবনা, লোকেদের কথাবার্তা, তারপর ওর নিজের পার্সোনাল কনফ্লিক্টটা যে আমি সুস্থ, যদি অসুস্থ হয়ে যায়, যদি আমার করোনা হয়ে যায় আমার পরিবারে কী হবে, এই চিন্তা করে করে কিন্তু ও এমন কিছু স্টেপ নিয়ে নিল, মানে এমন একটা ওষুধ খেয়ে নিল যেটা ওর লাইফে অনেক রিস্ক হয়ে দাঁড়ালো। এবং সেই রিস্ক পয়েন্টটা এখানে যেভাবে এক্সিকিউট করেছে না, ওই ক্লাইম্যাক্স জায়গাটা যখন ওকে ও স্বপ্নতে দেখছে যে কেউ ওর ওই পাম্পিং মেশিনটা ধরে আছে এবং ওকে দিচ্ছে না, নিঃশ্বাসটা নিতে অসুবিধা হচ্ছে ওকে দিচ্ছে না, ওই রিফ্লেকশনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওই যে ড্রিম সিকোয়েন্সটা তৈরি করেছে ওটার মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি যে ওই লোকটার মাধ্যমেও দেখাতে চাই যে ওর যে করোনার সিমটমটা যেটা ওর মধ্যে ছিল সেটা হাবি হয়ে গেছে ওর অ্যাস্থমার উপর, এবং কোথাও না কোথাও অ্যাস্থমা করোনার যে মিশ্রণটা হয় ওকে সেটা এফেক্ট করে গেল, এবং এফেক্ট করার পরে ও কিন্তু নিজের জীবনটাকে হারালো। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করেছে, খাত মুভির একটা গান ইউজ করা হয়েছে দেখো আলোয় আলোয় ঢাকা, ওটাই কিন্তু খুব সুন্দরভাবে এই শর্ট ফিল্মের সাথে ব্লেন্ড করেছে। এবং শর্ট ফিল্মটা যেই সিনেমাটোগ্রাফি ইউজ করেছে, যেইভাবে একটা ক্যামেরার কাজ করা হয়েছে, প্রচণ্ড নিখুনভাবে কাজ করা হয়েছে, মানে শর্ট ফিল্মটা দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে খুব মন দিয়ে খুব যত্ন সহকারে শর্ট ফিল্মটাকে তৈরি করা হয়েছে। আমার তো প্রচণ্ডভাবে ভালো লেগেছে এই শর্ট ফিল্মটা। এখানে যারা অ্যাক্টিং করেছে, ছোটো ছোটো রোলে অ্যাক্টিং করেছে, কিন্তু প্রত্যেকে কিন্তু রেলিভেন্ট অ্যাক্টিং করেছে। এখানে একটা সিকোয়েন্স পর্যন্ত একটা দেখিয়েছে যে পাশের বাড়িতে কেউ কষ্টে মানে ধরো দম আটকাচ্ছে এবং সে কষ্ট পাচ্ছে, সেটা পাশের বাড়ির লোকেরা শুনতে পাচ্ছে, বাট ওরা আবার বলছে তুমি জানলা দরজা বন্ধ করে দাও বিকজ কী হচ্ছে ওরা দাঁড়া দরকার নেই। এখন এই ইনসেনসিটিভিটিটা কিন্তু আমাদের মধ্যে চলে এসছে, মানে আমরা এই করোনার জন্য কী হয় যে কারোর বাড়ি যাচ্ছি না, কারোর কোনো অসুবিধা হলে তাকে দেখতে যাচ্ছি না, কিন্তু অথচ ওর অসুবিধাটা কিন্তু করোনা সেন্ট্রিক নয়, অন্য কোনো অসুবিধা হতে পারে, বাট আমরা দেখতে চাই না। তো এই জিনিসটাও কিন্তু আমাদেরকে কোথাও না কোথাও বুঝিয়েছে যে এই কঠিন বাস্তবটা যেটার মাধ্যম দিয়ে আমরা যাচ্ছি। তো আমার এই প্যান্ডেমিক শর্ট ফিল্মটা যেটা বানিয়েছে সেটা কিন্তু আমার প্রচণ্ডভাবে মনে ছুঁয়েছে, এবং আমার মনে হয় প্রত্যেকের এই শর্ট ফিল্মটা দেখা উচিত। এবং অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম আমি এটাকে তোমাদের কাছে প্রমোট করছি যে প্লিজ তোমরা এটা দেখো। আর আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো এই শর্ট ফিল্মটা, তোমরা সেখান থেকে ক্লিক করে গিয়েও দেখে নিতে পারো। এবং আমি পুরো টিমকে, রৌনক মুখার্জি এবং মৈনাক মুখার্জি পুরো টিমকে বলতে চাই কংগ্রাচুলেশন এত সুন্দর কাজ করার জন্য, এবং আরও এরকম ভালো কাজ তোমাদের কাছে থেকে দেখতে চাই। অ্যান্ড এই শর্ট ফিল্মটা আমাকে প্রচণ্ডভাবে ইমপ্রেস করেছে, অ্যাটলিস্ট দ্য ওয়ে দ্য শর্ট ফিল্ম হ্যাজ বিন এক্সিকিউটেড ইটস ভেরি গুড। সো তোমাদের অল দ্য বেস্ট, অ্যান্ড যদি এই রিভিউটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটাকে। আর আমার সাথে আর জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউন।